হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবেন। তো খুব সহজেই আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এই জন্য আপনাদেরকে wordpress.com এই ওয়েবসাইটে সাহায্য নিতে হবে। তো দেখুন লোডিং চলতেছে। তো প্রথমে আপনাদেরকে এই সাইডে সাইন আপ করতে হবে। তো আপনারা প্রথমে এই সাইটটিতে সাইন আপ করে নেবেন। তো এই জন্য আপনাদেরকে ইমেল অথবা জিমেল প্রয়োজন হবে। তো দেখুন আমি একটা ইমেল অ্যাড্রেস দিতেছি, তো ইমেল দেবো না, তো আমি গুগলের সাথে করতেছি। জিমেল দিয়ে আমি এই wordpress.com-এ সাইন আপ করতেছি। তো অ্যালাউ, তো দেখুন এরপর গেট স্টার্টে দিলে তো এমন একটা পেজ চলে আসবে, ক্রিয়েট এফ অ্যান অ্যাক ওয়েবসাইট। তো এক্ষেত্রে আপনাদের এমন একটা পেজ শো করবে। তো আমি এই ওয়েবসাইটের নাম দিলাম ব্লগস, অ্যান্ড এটা কী সম্বন্ধে, তো স্টাইল লাইফ স্টাইল ব্লগ। তো এখানে কয়েকটা ক্যাটাগরি আসবে, তো আপনি কী 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 দিবেন, কী কী আপলোড করবেন সেই একটি ধারণা দিবেন। তো এখানে গিভ ইউর সাইট অ্যান্ড অ্যাড্রেস, তো আপনার সাইটের একটা ডোমেন নেম একটা ইউআরএল চুজ করতে হবে। তো দেখুন এগুলো পেইড, এগুলো টাকাতে কিনতে হবে। তো আমি ফ্রি ইউজ করব, তো আমি ফ্রি ইউজ করব, এটা ফ্রি। তো ফ্রি হলে আমরা স্বাধীন ইচ্ছা মতন ব্যবহার করতে পারবো না, .com এই ধরনের ডোমেন নেম নিতে পারবো না। তো তাই দেখুন আমার এই ওয়েবসাইটের নাম অন্য একটা, blogs.blog। তো দেখুন এই যে আমার ওয়েবসাইটের মেইন পেজে দেখতেছি, তো ব্লগস, এই যে আমার ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে। তো এখানে আমি যা পোস্ট করব, তো তা একটা ওয়েবসাইটের আন্ডার বিভিন্ন পেজ থাকে। তো আমরা তো আমাদের পেজ ক্রিয়েট করতে হবে, বিভিন্ন ধরনের পোস্ট এই পেজের মাধ্যমে আমরা পাবলিশ করব। তো আপনারা খুব ইজিলি ওয়েবসাইট তৈরি করতে পারবেন মোবাইল দিয়ে। এরপর আপনারা এই ওয়েবসাইটে আপনাদের যা মনে চায়, যা আপনাদের পছন্দ, কী আপনি কী সম্বন্ধে আপনি পেজ ক্রিয়েট করতে চান সেটা করবেন। তো এর জন্য তো আমি মেনুতে ক্লিক করছি। তো এখানে দুইটা মেনু দেখাতে যে হোম অ্যান্ড কন্ট্যাক্ট, তো এখানে ক্লিক করলে প্লাস বাটন, তো এখান থেকে আপনারা বিভিন্ন পেজ ক্রিয়েট করতে পারবেন। তো পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাদের টাইটেল সিলেক্ট করতে হবে। তো হাউ টু ইউজ বাংলা কিবোর্ড, তো এটা আপনার টাইটেল। তো এরপর আপনি ফুল ডিসক্রিপশন এই সম্বন্ধে, তো এটা আমি বিস্তারিত এখানে লিখবেন। তো আমি আসলে আপনাদেরকে দেখাইতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন এখানে লিখবেন যে সম্বন্ধে আপনারা এই পেজটি ক্রিয়েট করতে চান। তো এগুলো হয়ে গেলে শেষে এরপর কিছু ট্যাগ ইউজ করবেন, এবার একটা ফটো ব্যবহার করতে পারেন ফটো হলে। তো একটা পেজ ক্রিয়েট করলে কী কী প্রয়োজন ফুল ধারণা নিয়ে এরপর আপনার একটা পেজ তৈরি করবেন। তো সেটা পূর্ণ হলে, এই পেজটি হয়ে গেলে এরপর আপনি শেষ কাজ হলো পাবলিশ করা, এরপর পাবলিশ করে দেবেন। তো ধন্যবাদ সকলকে।